ডিউটি অফ বিজেপি। রাজনীতির সৌন্দর্য এবার দেখালে বিজেপি দলের তৃণমূল পর্যায়ের কর্মী বিজুলি কলিতা মেধিয়ে লাভ করলে প্রার্থিত্ব। সমতা আর সমমর্যাদার নিদর্শন দাঙি ধরলে বিজেপিয়ে দুখিয়া স্তরের গৰাকী লোকসভা নির্বাচনের প্রার্থী। শনিবারে প্রকাশ হওয়া এগারোজনীয় প্রার্থীর তালিকাত একমাত্র মহিলা প্রার্থী হিসাবে বাছনি হল বিজুলি কলিতা মেধি। এখন সাধারণ ঘরের পৰা অহা তথা বিজেপির তৃণমূল পর্যায়ের কর্মী বিজুলি কলিতা মেধি, গুৱাহাটীৰ জ্যোতিনগৰৰ নিবাসী বিজুলি কলিতা মেধি স্কুলীয়া শিক্ষা আরম্ভ করেছিল নুনমাটির সমীপর হলি চাইল্ড স্কুলের। কলেজিয়া শিক্ষা গ্রহণ করেছিল বিখ্যাত সন্দিকৈ মহাবিদ্যালয়। দর্শনের স্নাতক ডিগ্রিধারী বিজুলি কলিতা মেধি গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের লাভ করেছিল স্নাতকোত্তর ডিগ্রি। বিজুলি কলিতা মেধিয়ে রাজনৈতিক যাত্রার পাতনি মেলিছিল 1998 চনত। 1998 চনত এগারী সাধারণ কর্মী হিসাবে যোগদান করেছিল ভারতীয় জনতা পার্টি। 2013 চনত গুৱাহাটীর 23 নং ওয়ার্ডের অবতীর্ণ হয়েছিল পৌর নির্বাচনত। সমান্তরালক 2014 চনত আর 2016 চনত ভারতীয় জনতা পার্টির রাজ্যিক মহিলা মর্চার সভানেত্রী হিসাবেও নেতৃত্ব দিছিল বিজুলি কলিতা মেধিয়ে। 2016 চনত নিযুক্ত হয়েছিল গুৱাহাটীর উপমেয়র হিসাবে। পরবর্তী সময়ত 2019 চনত রঞ্জিত দত্তই আর 2022 চনত ভবেশ কলিতাই রাজ্যিক বিজেপির সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করার দুইটা কার্যকালতে উপসভানেত্রী হিসাবে কার্যনির্বাহ করেছিল বিজুলি কলিতা মেধিয়ে। একালত এখন ইংরাজি মাধ্যমের বিদ্যালয়ের শিক্ষয়িত্রীও আছিল গুৱাহাটী লোকসভা সমষ্টির বিজেপির প্রার্থী বিজুলি কলিতা মেধি। জ্যোতিনগর থাকা জনপ্রিয় দুখিয়া স্তরের গৰাকী হয়েছে বিজুলি কলিতা মেধি। অতি সরল আর সবল ব্যক্তিত্বর অধিকারী বিজুলি কলিতা মেধিক গুৱাহাটী সমষ্টির প্রার্থী হিসাবে পাই উৎসাহী ভারতীয় জনতা পার্টির কর্মকর্তী। গতি যুঁজত আমি সম্পূর্ণ শক্তিশালীভাবে আমি যুঁজত নামিম। আর মই এইটো নকওঁ যে বিরোধী মই একেবারে মানে নাই বা আছে তেনেকুৱা ধরনের কব নিবিচার, কারণ যুঁজত মূল শক্তিটো মই সম্পূর্ণ প্রয়োগ করি। যদি বিরোধী দুর্বল হয় তাহলে মূল শক্তি কমকে প্রয়োগ হব, আর যদি বিরোধী শক্তিশালী হয় মোৰ অলপ শক্তিটো বেছিকে প্রয়োগ হব, কিন্তু মূল শক্তিটো যেতিয়া মই সম্পূর্ণ প্রয়োগ করিম গতি মই সুন্দরভাবে উপকৃত হয়ে পেলায় মই জিকি পেলে ওলাই আহিম। দলের সাধারণ কর্মীর পৰা দলীয় নেতৃত্বলৈকে কৃতজ্ঞতা প্রকাশ করে বিজুলি সাজু নির্বাচনী চমক দেখাবলৈ। ইপিনে বিরোধী কংগ্রেসে প্রার্থীর তালিকা এটিও প্রকাশ করা নাই, কিন্তু গুৱাহাটী সমষ্টির কংগ্রেসের টিকটর দাবিদার মীরা বরঠাকুরে টিকট পাব বলে বিশ্বাসী। বরঠাকুরে বিজেপির বিজুলি কলিতা মেধিক পরাজিত করব পাৰিব বলেও দেওবারে এনেদরে কলে। আমি গুৱাহাটী সিট আমি খেলিম সীমান্ত কথা আমি জানিব পাৰিছো, গতিকে গুৱাহাটী সিটত কংগ্রেসে যথেষ্ট আমি সম্মুখৰ পৰা যুঁজিবৰ কাৰণে আমি মানসিকভাৱে ৰাজনৈতিকভাৱে আমি প্ৰস্তুত। পলেন ভট্টাচাৰ্যৰ সৈতে প্ৰিয়বৰ্ত গগৈৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।